আজ 16ই জুলাই শনিবার, কালসর্প দোষ কাটাবার দিন। আপনারা দেখছেন আমরা আশ্রমে গোপালের সামনে আমি বসে আছি, আর সামনে অনেক ভক্তবৃন্দ এখানে বসে আছেন, সবাই কালসর্প দোষ কাটাবার জন্য। সবাইকে আপনারা দেখে নেবেন, সবাই এখানে আছেন এবং সবাই কালসর্প দোষ কাটাবার জন্য কবচাদি পরে নিয়েছেন। এই যে মামনি, তুমি দেখছো তো, তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? মুখের পর ইয়ে খোলো, হ্যাঁ ওটা খোলো, তোমার মাও খোলো, খোলো। এরা সবাই এসেছেন কালসর্প দোষ কাটাবার জন্য। তবে গঙ্গার ধারে এখন বেশ গরম, প্রচুর রৌদ্র রয়েছে, সেই জন্য আমরা প্রোগ্রামটাকে আপনাদেরকে এখান থেকেই টেলিকাস্ট করছি আশ্রম থেকে, যাতে দোষ কাটানোটা ঠিকমতো হয়। আপনারা আশ্রমের প্রোগ্রাম, আমার চেম্বারে বসেই প্রোগ্রামটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই জন্য এখন যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, আপনাদেরকে বলা হবে যে মানব জীবনের প্রয়োজনীয়তা, জীবের এত দুঃখ, এত সমস্যা, এত উদ্বেগ কেন? আমরা কি চাই সবাই দুঃখ, যে আমার দুঃখ হোক? যথা দুঃখ মজাতনাতা, তাই না? দুঃখ যত্ন করে কেউ যে আমার দুঃখ হোক, এই জন্য কারোর যত্ন আছে? আছে, যত্ন করো কি? কিন্তু দুঃখ আসে, যত্ন বিনা যত্নে দুঃখ আসে তো, আবার বিনা যত্নে সুখও আসে। হঠাৎ করে একটা সুখের খবরে গ্রহ নক্ষত্র অনুকূল হয়ে গেলে, হঠাৎ করে একটা ভালো খবর পেয়ে গেল, এটা হতেই পারে জীবনে। এই জন্য এই জীবন বদলাচ্ছে। তোমরা একটু সামনে চলে আসলে, এই দিকটা চলে এসো, এই দিকটা চলে এসো, সামনে আমি দেখতে পাচ্ছি না মুখগুলো। মামনি চলে এসো, বসো। আমরা যেমন এসো, এই যে সখী, এই দিদিটার পাশে বসো, বসো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবন একটা কালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমাদের ইচ্ছায় নিয়ন্ত্রিত হচ্ছে না, কাল নিয়ন্ত্রণ করছে। কাল ক্রীড়তি গচ্ছতায়ু, কিন্তু তদপি নো মুঞ্চতি আশাবায়ু। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতি। এখন এ বাচ্চা মেয়ে বড় হবে, সংসার হবে, বিয়ে হবে, শ্বশুরবাড়ি হবে, কর্ম করবে, সন্তান হবে, তারা বড় হবে, চিন্তাভাবনা নিরন্তর বদলাতে থাকবে, তাই না? বাচ্চা বয়সের একরকম চিন্তা। বালস্তাবৎ ক্রীড়াসক্ত, শঙ্করাচার্যের বিখ্যাত শ্লোক এসব। শঙ্করাচার্য বলছেন ছোট বয়সে বাচ্চারা খেলায় মত্ত থাকে, যতই বোঝাও এই দুষ্টুমি করি নে, দৌড়চ্ছে, লাফাচ্ছে, কিছু ফেলে দিচ্ছে, কিছু নিচ্ছে, কিছু গ্রহণ করছে, কিছু এ করছে, তার মানে সে খেলা করতে ভালোবাসে। কিন্তু যদি ওই বালকের মধ্যে ব্রহ্মজ্ঞান আসে, তাহলে সে কিন্তু খেলা ত্যাগ করে। ব্রহ্মী চেতনা, যেমন প্রহ্লাদ, যেমন ধ্রুব, 5 বছরে ধ্রুব সংসার ত্যাগ করে বনে তপস্যা করতে চলে গেল, যেমন আমরা, আমি ছোটকালে ভগবানের জন্য বসে বসে কান্দতাম, নির্জনে গিয়ে কান্দতাম যে জীবনে ভগবানকে পেতে হবে। কিছু তো জীবনে করতে হবে, নাহলে বড় হওয়া যায় না, তাই না? কিছু জীবনে করতেই হবে। ধ্যান সাধনা ঠিকমতো না করলে ভগবানের পথে কোনো যাবে না, পড়াশুনো ঠিকমতো না করলে ভালো কোনো চাকরি, ভালো পজিশন জীবনে গেইন করা যাবে না। সব কিছুর জন্য মানুষকে তপস্যা করতে হয়। তপস্যা মানে তাপানো, তাপান্ন মানে কষ্ট করা, কী করা, কষ্ট করা, অর্থাৎ কষ্ট করতে হয়। কষ্ট যদি না করি, তাহলে এই জন্য বেদে বলা হয়েছে, বেদ হচ্ছে অপৌর সেও, বেদে বলছে যে মানবের সব ব্রতা ভূত্বা, হে মানব তুমি ব্রতপরায়ণ হও, ব্রত করো, এটাকে ঠেলে দেওয়ারও, সব ব্রতা ভূত্বা বাচং বদত ভদ্রয়া, বাচং বদত, আমার দিকে দেখাও, বাচং বদত ভদ্রয়া, মানে ভদ্র কথা বলো, অভদ্র কথা বলো না। তাহলে ভদ্র কথা বলা জীবনের একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্য মানবকে বলা হচ্ছে যে এই যে জীবন, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু লোক লাইনে এসে গেছেন অলরেডি,
সবাই জানে আজকের কাল সর্প দোষ কাটাবার দিন, প্রচুর লোক দেখতে শুরু করেছেন, পাতালেশ্বর বাঘ আদি অনেকেই দেখতে শুরু করেছেন, তারপরে আরও অনেকে উপরে সব লোক বাড়ছে ক্রমশ। যাই হোক, এরা সবাই জানেন, দেখেন প্রতিদিন বহু লোক জুড়ে থাকেন এই প্রোগ্রামের সঙ্গে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কালক ক্রীড়তি গচ্ছতায়। তাহলে বালক বালকে খেলায় আসক্ত থাকে ততদিন যদি তার মধ্যে ব্রাহ্মী চেতনা জেগে যায়, তখন সে আত্মার খোঁজে বেরিয়ে পড়ে। যেমন নারদের চরিত্র ভাগবতে বলা হয়েছে, নারদ একবার, ভালো করে কথাটা শুনো, সুন্দর একটা কথা ভাগবতের প্রথমেই এই প্রসঙ্গ তোলা হয়েছে, মানে নারদ মনে শান্তি পাচ্ছিলেন না। নারদ বলছেন কাকে? বলছেন ব্যাসদেবকে, ব্যাসদেবের গুরু হচ্ছেন নারদ। বলে দেখো আমি আমার জীবনের একটা ঘটনা তোমায় বলি। বলে বলুন গুরুদেব। বলে দেখো ব্যাস, আমি না এক দাসীপুত্র ছিলাম, আমার মা ব্রাহ্মণেদের সেবা করতেন, সাধুদের সেবা করতেন, তপস্বী যোগী যারা তাদের সেবা করতেন। এখন ওই মায়ের গর্ভে আমার জন্ম হওয়ার পরে পরেই আমার বাবা তো মারা গেছেন, মা ওইসব সেবা কাজ করতেন, বাবার তো মারা গেছেন, আমাকে লালন পালন করেছেন ওইভাবে। এবার আমি একটু একটু করে বড় হলাম, যখন একটু বড় হলাম তখন দেখা গেল যে ঋষিরা চাতুর্মাস্য ব্রত করছেন, ভালো করে শুনবে, চাতুর্মাস্য ব্রত, এই যে শ্রাবণ মাস থেকে শুরু হবে, শ্রাবণী পূর্ণিমা থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, চার মাস ধরে একটা ব্রত হয়। ভারতের প্রাচীন কাল থেকে, বৈদিক যুগ থেকে এই ব্রতের নিয়ম চলে এসেছে। ব্রতকালে কিছু ত্যাগ করতে হয়, যেমন কার্তিক ব্রত বা চাতুর্মাস্য ব্রতে পটল খেতে, পটল, বেগুন, লাউ, বরবটি, সিম, পুঁই শাক, মাসকলাই ইত্যাদি, অনেক ওল, আস শ্রাবণে শাক, ভাদ্রেতে ও ভাদ্রেতে দই, ভাদ্রেতে দই, আশ্বিনে দুধ, কার্তিকে ওল, এইরকম আরও সব জিনিস সব ত্যাগ করে, সর্ষে তেল খায় না ইত্যাদি, মাসকলাই খায় না। ব্রত মাস মানুষকে নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের ব্রত করতে হয়। কেন? অন্য জীবরা তো বোঝে না ব্রত করা কি, কেন ব্রত করব, করলে কি হবে, অন্য জীবরা বোঝে না, কিন্তু মানুষ বোঝে। যেমন তোমরা আমার কথা শুনছ, বোঝার চেষ্টা করছো মহারাজ কি বলতে চাইছেন, দেখি কি বলেন, তেমনি এই যে হাজার হাজার লোক আমার সঙ্গে জুড়ে আছেন এই ফেসবুকে ইউটিউবে, তারাও সবাই রোজ প্রতিদিন, মানে আজকের প্রোগ্রাম হলো না, সব সময় তাদের মনে একটা উদ্বেগ, প্রতিদিন, কালকেও প্রোগ্রাম হয়েছে আমার, কালকের হয়েছে স্টেশনে, দেখবে ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করে দেখেছো, কালকেও আমার লেকচার হয়েছে সকালবেলা কলকাতা যে স্টেশন আছে, যেখানে এখন তোমার বাবার জন্য টিকিট কাটতে গেলে এখনই মেসেজ এসে যাবে, তো ওই স্টেশনে কালকের আমার টিকিট কাটার ব্যাপার ছিল, প্রচুর লোক চারিদিকে ছড়িয়ে গেছিলো, কালকের আমাদের লাস্ট টিকিট কাটা হয়ে গেছে। সেই স্টেশনে আমরা যখন টিকিট কাটতে গিয়েছিলাম তখন আমার একটা লেকচার হয়েছে, তাতে আমি বলছিলাম যে মানুষের জীবনে ফোনটাকে বন্ধ করে দিলে ভালো, ভালো করে শুনতে পারবে, তাহলে দেখা যাচ্ছে আমরা মানুষ তো, আমরা অনেক কিছু করতে পারি, জীবনটাকে সুন্দর করে ফেলতে পারি, ভগবানের তপস্যা দ্বারা ভগবানকে পেয়ে যেতে পারি, ভগবান আমার ভেতরেই আছেন, পাচ্ছি না কেন, বলে ভেতরের থেকে বের না হলে পাবো কী করে। যেমন আত্মা, আত্মা বা আত্মা বলো বা আত্মা বলো, সেটা আমাদের মধ্যে আছে বলে তো বেঁচে আছি, তাই না, এটা তো বোঝো, তাহলে আত্মা আছে, কিন্তু আত্মাকে দেখেছো, দেখো কে দেখে, যোগীরা দেখে, কেশবানন্দ মহারাজ দেখে আত্মা কেমন, তার শক্তি কেমন, তার পাওয়ার কেমন, আমি নিজে দেখি, দেখি বলেই লোককে এত জোর দিয়ে বলি যে নিজেকে দেখো, নিজেকে বোঝো, ভগবান টগবান অনেক পরে ছেড়ে দাও, ভগবানের নিকুচি করেছে, আগে তুমি তো তোমাকে বোঝো যে আমার মধ্যে যে চৈতন্য আত্মা আছে ভগবানের অংশ সেটা কেমন, সেটা কেমন দেখতে, তার শক্তি কেমন, তার উপলব্ধি কেমন, সে কেমন করে আমাকে জীবনে শক্তি সঞ্চারিত করে, সেই আত্মার পাওয়ারটা কেমন, তার অনুভব, তার রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন অফ ওন সেলফ, নিজের আত্মার অনুভব আগে দরকার, ভগবানকে নয়, আগে নিজেকে অনুভব করো, তারপর ভগবান আপনার থেকে বেরিয়ে আসবে, বোঝা গেল কথাটা। তাহলে আমি যদি আমাকেই বুঝতে না পারি, এবার ভগবানকে খুঁজলে কী হবে, তাহলে মনে রাখতে হবে যে আমাকে আমাকে বুঝতে হবে যে আমি কে, আমি কেন দুঃখ পাই। এখানে আমরা নানান রকম দেখতে পাচ্ছি, নানান রকম লোক লাইনে, প্রচুর লোক এসে যাচ্ছে,
তারা সবাই কিন্তু প্রোগ্রাম দেখছেন এবং তারা সবাই বোঝার চেষ্টা করছেন মহারাজ কি বলছেন। তোমরাও বসে আছো এতগুলো লোক সবাই মহারাজের কথা শোনার জন্য, মহারাজ কি বলতে চাইছেন? যে ভেতরে নিজেকে খোঁজো, তুমি নিজের আত্মাকে অন্বেষণ করো, তোমার শান্তিকে তুমি খোঁজো। তোমার মধ্যেই শান্তি আছে, তোমার মধ্যেই আনন্দ আছে, তোমার মধ্যেই প্রশান্তি আছে, নির্মলতা আছে, পবিত্রতা আছে, সব আছে। কিন্তু সঙ্গদোষে নানান রকম দোষ এসে যায়, গ্রহদোষে নানান দোষ এসে যায়। কালসর্প দোষ থাকলে মানুষ মানসিক রোগে ভুগতে থাকে। কালসর্প দোষ হচ্ছে রাহু আমাদের কালসর্প দোষে মনকে ভীষণ ডিস্টার্ব করে। এইখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা পুরো রাহুর কন্ট্রোলে। রাহুকে বিষ্ণু চক্র দিয়ে কেটে দিয়েছিল জানো তো, যখন ওই অমৃত বন্টন হচ্ছিল তখন সূর্য আর চন্দ্রের মাঝখানে রাহু ঢুকে গিয়েছিল। ভগবান দেখলে তো মহা মুশকিল, রাহু খেয়ে ফেলেছে অমৃত। আর পরিবেশনের সময় জানেন দেখছেন যে রাহু বসে আছে কিন্তু কিছু করতে পারেন, কেন করতে পারেননি বলে পরিবেশন করতে গিয়ে একজনকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া যায়। দেবতাদের মাঝখানে রাহু ঢুকে গেছে, মহা শয়তান ছিল শয়তান। এখন শয়তান বললে আমার উপরে আবার রাগ করবে, বলে আমাকে শয়তান বলে গালাগালি দিচ্ছে পাওয়া আছে। রাহুর সঙ্গে রাহু তো আমাকে সবসময় হেল্প করে, রাহু সবার খারাপ হয় না, কথাটা বুঝতে পেরেছ? কারো কারো রাহু এত বলবান হয়, সেই রাহু যেমন আমাকে যদি কেউ শত্রুতা করে তার সর্বনাশ হবে অটোমেটিক্যালি, রাহুই সর্বনাশ করবে না, রাহু এত বলবান আমার। যেমন কৃষ্ণের রাহু ঠিক ওই জায়গায় ছিল, এত বলবান রাহু কৃষ্ণের। সেই জন্য কৃষ্ণের সঙ্গে যারা শত্রুতা করেছে সব জমির বাড়ি আছে, কি বুঝতে পেরেছ? তাহলে রাহু বলবান হলে কিন্তু মানুষের অনেক মেন্টাল পাওয়ার, সাধনার পাওয়ার, যোগের পাওয়ার তৈরি হয়। সেই জন্য রাহু খারাপ হলে কালসর্প দোষের প্রভাবে এই গলা থেকে মাথা পর্যন্ত পুরোটা ডিস্টার্ব করে। রাহু আসলে এই জন্য বলি আমরা, তখন তোমাকেও বলছি ভালো করে মনে রাখো, রাত্রিতে সাদা চন্দন ঘষে, একটা পিঁড়িতে ঘষে সেই চন্দনটা নিয়ে এরকম করে হাতে ডোলে ওং রাহবে নমঃ, ওং রাহবে নমঃ, ওং রাহবে নমঃ, ওং রাহবে নমঃ। তাহলে রাহু মন্ত্র জপ করে আমি যদি সাদা চন্দন লাগাই তাহলে কিন্তু রাহুর অশুভ প্রভাব কমে যাবে। তাহলে এখন তোমার করা উচিত, এবং কোনো কুকুরকে একটু কিছু মিষ্টি বিস্কুট বা মিষ্টি কিছু কালো জিনিস টিনিস খাওয়ানো উচিত, তাহলে ভালো হবে, এটা জীবের পরম প্রয়োজন। সেই জন্য নারদের কথা বলছিলাম একটু বলে নি। নারদ বলছে আমি না দাসীপুত্র রূপে জন্ম নিয়ে আমার একটা ঘটনা ঘটে গেল। ঋষিরা ওই চাতুর্মাস্য ব্রতকালে সবাই যে যার মতো থাকেন কিন্তু চাতুর্মাস্য ব্রতে একত্রিত হন, হয়ে কি করেন ভগবানের কথা চর্চা করেন। প্রতিদিন সকাল ভোরবেলা একটা টাইমে ওঠেন, স্নান করেন, সূর্যার্ঘ দেন, প্রণাম করেন, আসন করেন, প্রাণায়াম করেন, ধ্যান করেন, প্রতিদিনের নিয়ম করে তারপরে অগ্নিহোত্র করেন, আগুনে আহুতি দেন, তারপরে দুপুরের সাধনা করেন, হরিকথা বলেন, এক একদিন এক একজন নিজের সাধনার উপলব্ধি, একে অপরের সঙ্গে একে বলে ইষ্ট গোষ্ঠী, মানে ইষ্ট বিষয়ক গোষ্ঠী মানে আলোচনা, সংগোষ্ঠী আলোচনা করা। তো ঋষিরা এরকম করেন, এই যে ঋষিরা সবাই এরকম করে ইষ্ট গোষ্ঠী করেন, নারদ তখন ছোটো বাচ্চা বলে আমি না ওই ঋষিদের কথা ছোটো বাচ্চা আর কি করব, বসে বসে শুনতাম, আর ওই ঋষিদের জন্য ফুল টুল তুলে এনে দিতাম, মা বলতো যা সাধু বাবাদের ফুল এনে দে বা পাতা এনে দে যা যা দরকার, সাধুরা আমাকে খেতে বসে, যেটা ছোটো বাচ্চা আমি তো একা ছিলাম, অনেক সাধুরা ছিল, সব ঋষিরা ছিল বনের মধ্যে, তারা আমাকে খেতে দিত, আমি মন ভরে সাধুদের প্রসাদ খেতাম। সাধুরা ভীষণ ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন, কিন্তু সাধুদের কথা শুনতে শুনতে না আমি বদলে গেলাম। ভালো করে মনে রেখো ভগবানের কথা জীবনকে বদলে দেয়, কিন্তু আমাদের বদলায় না কেন বলো? আমরা তো অনেক বড় হয়ে গেছি, আমাদের মনে দুনিয়া ঢুকে গেছে, ওর মধ্যে ভগবান ঢুকে গিয়ে ওখানে খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, তেল নুন ঝাল মশলা তরকারি ভাত চাল ডাল লাউ বেগুন পুঁই শাক আলু টালু সব পাক খেয়ে যাচ্ছে। কিন্তু ছোটোবেলা মন থাকে অনেক নির্মল, যেমন আমার ছিল ছোটোবেলা, আমিও সাধুদের মুখে হরিকথা শুনে শুধু কাঁদতাম, ভগবানকে পেতে হবে, সবাই তো মরে যায়, মা বাবা ভালোবাসে, মা বাবা মরে গেলে কে দেখবে, তাহলে আমাকে তো তপ ভজন করতে হবে, তপস্যা করতে হবে। তাহলে আমি কাঁদতে কাঁদতে সাধুদের কাছে চলে এলাম, আর ছোটোবেলার থেকে আজকের 65 বছর বয়স পর্যন্ত সারা ভারতবর্ষে ধর্ম প্রচার করেছি,
আর এখন সব কাউকে ছাড়ি না, যাকে দেখি, যে অন্যায় করবে তাকে তো ছাড়িই না, সে তৃণমূলের মুখ্যমন্ত্রী হোক আর এমএলএ এমপি হোক, যে অন্যায় বলবে তার আমি তো গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবো। তাই যে দলের লোক হোক, সে বিজেপিরও হতে পারে, সে আরএসএসের হতে পারে, আর মোল্লাগুলো তো আজকাল তাদেরকে গোল্লা খাপিয়ে খাপিয়ে ওদের মন বড়, ওদের লোভ বেড়ে গেছে, ওরা এখন ভারতবর্ষকে মুসলিম কান্ট্রি করার স্বপ্ন দেখছে, এইগুলোকে তো সাবার করতে হবে, এর দরকার প্রয়োজন। যাই হোক, এখন দেখা যাচ্ছে মেন এখানে প্রয়োজন উঠে দাঁড়িয়েছে, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে কি বলছিলাম, যে ভারতবর্ষের সেই নারদ, ছোটবেলা দাসীপুত্র নারদ, তিনি কিন্তু অদ্ভুতভাবে মানে ঋষিদের সঙ্গে তার চেতনা জুড়ে গেছে, এবং তিনি ঋষিদের সঙ্গে চেতনা যুক্ত করে আর মনটা অন্যরকম হয়ে গেছে। বলি সত্যিই তো আমার এই মা আছে, মা যদি মরে যায় তাহলে কি হবে, কে আমার, এই ঋষিরা তো চলে যাবে, আমার তো আর ভালো লাগবে না, ঋষি বাবারা চলে গেলে আমি কার কথা শুনবো, কাদের জন্য ফুল আনবো, কারা আমাকে ভালো কথা শোনাবে। ঋষিরা বলে আর ও মন দিয়ে একাগ্র চিত্তে ঋষিদের কথা শোনে, কী বলেন সাধু বাবারা, অপূর্ব সব ভগবানের কথা, তপস্যার কথা, ধ্যানের কথা, আত্মার কথা, শান্তির কথা, আনন্দের কথা, জগৎ কল্যাণের কথা, জীব কল্যাণের কথা, এসব কথা নারদ একাগ্র চিত্তে শ্রবণ করে। করতে করতে নারদ শুধু কাঁদে, হায় হায় কী হবে। এইবার নারদ ভাবছেন, নারদ না কিন্তু তখন দাসীপুত্র, নারদ হননি তখন, তিনি বলছেন ব্যাসদেবকে, কাহিনীটা ব্যাসদেবকে তার শিষ্যকে শোনাচ্ছে, বলে তোমার মনে অশান্তি তো, আমার মনে অশান্তি ছিল, আমি ওই রকম খুব কাঁদছিলাম, সাধুরা যখন ব্রত মাস শেষ হয়ে গেল, চার মাস সাধুরা চলে যাবে, আমি অনেক কাঁদলাম, আমাকে নিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে যাব, আমি থাকবো না, আমাকে নিয়ে চলো, সাধুরা কেউ নিয়ে গেল না, আমি অনেক কাঁদলাম, পায়ে ধরে অনেক প্রার্থনা করলাম, আর মাও কাঁদছে, আমার ছেলে চলে গেলে আমার তো কেউ নেই সাধু বাবা, আমার 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 বলতে আর কেউ থাকবে না, আমি কী করে থাকবো, কী নিয়ে থাকবো, মা খুব কাঁদছে। মাতৃস্নেহ যন্ত্রে তাহা, মায়ের স্নেহ তার মনকে এমনভাবে বাঁধছে, তখন সে ভাবছে ঠাকুর এই মায়ের বন্ধন কী করে আমি মুক্ত হব। কে বলছে? সেই দাসীপুত্র বলে, মা যদি আমার মাতৃবন্ধন থেকে আমি মুক্ত হতে না পারি, মা এত কাঁদলে আমি কী করে তপস্যায় যাব, তুমি এমন ব্যবস্থা করো যাতে আমার মাটা মরে যায়। এইবার দেখা গেল যে মা একদিন ওই বাগানের কলাপাতা কাটতে গিয়ে হঠাৎ মাকে সাপে কেটেছে, মা মারা গেল। তখন দাসীপুত্র গিয়ে মায়ের কাছে গিয়ে মায়ের সব দাহটাহ করে, ছোট বাচ্চা, অন্য অন্য লোকরা সাহায্য করে মায়ের কাজ করে, বলল যাক ভগবান ভালোই করেছে, কারণ এই মায়ের স্নেহবন্ধনে আমি মুক্তির পথে যেতে পারছিলাম না, সাধনার পথে যেতে পারছিলাম না, তাই ভগবান মাকে সরিয়ে দিয়েছেন, গোপাল সরিয়ে দিয়েছেন, ভালোই হয়েছে, সমস্যা মিটে গেছে, মা আর নেই, এবার আমি তপস্যা করতে একা মনের আনন্দে তপস্যা করব। ভালো করে শুনতে হবে, তখন তপস্যা করবার জন্য এইবার বেরিয়েছে, এখন ছোট বাচ্চা তো, ঋষিরা কোথায় জল পাওয়া যায়, কোথায় ফল পাওয়া যায়, কোথায় গিয়ে থাকা যায় তারা জানে, ও তো জানে না। এবার ও জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, গিয়ে খুব কাঁদছে, খায়নি তো, দু তিন দিন ধরে খাওয়া হয়নি, শুধু বলছে নারায়ণ দেখা দাও, নারায়ণ আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না, আমার আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই, কোথা আছো নারায়ণ, দুঃখহারী নারায়ণ, হে প্রভু, হে জগতের প্রতি, হে জগতের আরাধ্য দেব, হে হে জগৎ আরাধ্য, হে পরম সত্য, তুমি দেখা দাও। নারদ কাঁদছে, একাগ্র চিত্তে কাঁদছে, কোথা দুঃখ হারি নারায়ণ, কোথা ব্যথা হারি নারায়ণ, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা শান্তি, নারায়ণ পরা পরা, হে নারায়ণ দেখা দাও প্রভু, কাঁদছে। এবার হঠাৎ করে দিব্য আলো হয়ে গেল বনের মধ্যে, নারায়ণ আবির্ভূত হলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কিরীট কুণ্ডল শোভিত, বনমালা বিভূষিত, নীল নীল নীরদ কান্তি,
নব আকাশের কান্তি, নব জলধর কান্তি, অপূর্ব সুন্দর নারায়ণ আবির্ভূত হয়ে আশীর্বাদ করছে, তোমার কল্যাণ হোক। তুমি চিন্তা করো না, যথাকালে তুমি আমাকে পাবে। তুমি তপস্যা করো, তীর্থ ভ্রমণ করো, তোমার কল্যাণ হবে। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি আগামী জন্মে গিয়ে আমার পার্শ্বদ দেহ লাভ করবে। এখন তুমি ভারতের তীর্থে তীর্থে, গঙ্গা তটে, যমুনা তটে, মঞ্জুবন্ত পর্বতে, যেখানে ঋষিরা থাকেন, মঞ্জুবন্ত হিমালয়ের চূড়ার আশেপাশে, সেসব জায়গাতে, বা এই নদী তটে, মা একটু সরে এসো তো, সরে এসো, সরে সরে বলো তো, এই সব অপূর্ব পরিস্থিতিতে তোমরা ঠিক আছে। এই জন্য তো তোমরা সবাই মিলে কি করবে, তুমি তুমি ধ্যান করো, ধ্যান করলে তোমার কল্যাণ হবে। সব জায়গায় ঘুরে ঘুরে ভগবান আমার নাম করো আর ঘোরো। নারদ ঘুরতে ঘুরতে এক সময় তার সময় এলো দেহ ত্যাগ করার। বলে আমি এক সময় কাশীতে মোক্ষধামে, মোক্ষ কাশী হলো মোক্ষধাম, শিবের ত্রিশূলের উপরে অবস্থিত কাশীধাম, এই জন্য ওটাকে মোক্ষধাম বলা হয়। কেউ যদি শিব নাম করতে করতে ওখানে প্রাণ ত্যাগ করে, শিব তার কানে মুক্তি লাভের মন্ত্রটা বলে দেন, এই মন্ত্র জপ করে তোমার মুক্তি হয়ে তুমি দিব্যলোকে চলে যাবে। শিব স্বয়ং মন্ত্র দেন কানে, মোক্ষধাম কাশীতে, যে সেই কাশীতে, সেই কাশীধামে প্রাণ ত্যাগ করে নারদ বৈকুণ্ঠে চলে গেলেন, নারায়ণের পার্ষদ নারদ। নারদ তো চলে গেলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটে গেল। নারদ চিন্তা করছেন, তাই তো, মা তো মরে গেল, এবার সমস্যা, আমি তো চলে যাচ্ছি। নারদ মুক্ত হয়ে বৈকুণ্ঠের পথে গিয়ে এবার ব্রহ্মার মানসপুত্র রূপে জন্ম নিলেন। কি নিবে না, মানসপুত্র, অর্থাৎ ব্রহ্মার মানসপুত্র রূপে নারদের, ব্রহ্মার প্রথম মানসপুত্র হচ্ছে সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার আর চারজন চতুষ্ণ, এরা মানসপুত্র। তেমনি নারদ মানসপুত্র, তেমনি বশিষ্ঠ মানসপুত্র, অত্রি মানসপুত্র, এরা মানসপুত্র, মন থেকে এদের সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। এইবার নারদের যখন সৃষ্টি হলো, নারদ নারায়ণের কাছে গিয়ে বলল, প্রভু এইবার আমি আর কি করবো, আমি আমার কিছু দরকার নেই, আমাকে একটা ওই মা লক্ষ্মী বীণাটা বাজাচ্ছে, ওইটা আমার খুব পছন্দ হয়েছে, বীণাটা আমাকে দাও, ওইটা নিয়ে আমি সারা দুনিয়ায় নারায়ণ 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 আমি নারায়ণ নাম প্রচার করে বেড়াবো। বলে আচ্ছা লক্ষ্মী দিয়ে দাও বীণাটা। বলে বা তো তুমি বেশ লোক, আমি বীণাটা বাজাই আর তোমার ভক্ত বললো অমনি বলে দিয়ে দাও, তা তোমার আদেশ তো আমি ফেলতে পারবো না, দিয়ে দিচ্ছি, কিন্তু কি ব্যাপারটা ঠিক হলো? বলে দেখো লক্ষ্মী, ভক্ত যা চাইবে, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন, যদি ভক্ত আমাকে চায় আমি আমাকে দিয়ে দেবো, যদি তোমাকে চায় তোমাকে দিয়ে দেবো, বৈকুণ্ঠ চায় বৈকুণ্ঠ দিয়ে দেবো, বিনা চায় বিনা দিয়ে দিচ্ছি, যা চাইবে দিয়ে দেবো। হ্যালো ঠিক আছে, নারদ বিনা নিয়ে ওই বিনায় গুণগান করে বেড়ান। তাই নারদ বলছেন ব্যাসকে যে আমি তাহলে তপস্যার দ্বারা দেহত্যাগ করে এখন নারদ রূপে বৈকুণ্ঠ পার্ষদ রূপে পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ করি, তোমার এই বিষণ্ণতা দেখে তোমাকে আমি মঙ্গলের কথা বলার জন্য এসেছি। কথাটা বোঝা গেল? তাহলে আমি তোমার মঙ্গলের জন্য এসেছি, এই জন্য আমাদের মনে রাখতে হবে নারদের এই যে দিব্য উপদেশ, এই উপদেশ আমাদেরও মনে রাখতে হবে, যে আমাদের মধ্যে শান্তি আছে। ব্যাস শান্তি পাচ্ছিলেন না কেন? কারণ তিনি বেদ বিভাগ করেছেন, পুরাণ রচনা করেছেন, উপনিষদ রচনা করেছেন, কিন্তু নির্মল, যার মধ্যে কোনো আবরণ নেই, এমন কথা জগতে বলতে হবে সেইটা বলা হয়নি বলে তার মধ্যে একটা খটকা লেগে গেছে মনে। যেমন আমাদের কোনো একটা কিছু আমরা যখন ধ্যান করি না, ধ্যান করতে করতে প্রাণায়াম আসন যেগুলো করি, যদি একটা বাদ থাকে বলে কোথায় যেন একটা খটকা থেকে গেল আজকের, এটা কোথা কোনটা, অনেকগুলো আসন করি, অনেকগুলো ব্যায়াম করি, অনেকগুলো প্রাণায়াম করি, অনেক ধ্যান করি, হয়তো একটা বাদ আছে, বলে কোনটা বাদ আছে, মনে মানে মনটা স্যাটিসফাইড হচ্ছে না, কথাটা বুঝতে পারছো, খটকা লেগে আছে। ঠিক এইরকম আমাদের জীবন পথে সবই এরকম, বুঝতে পারছো তো? তাহলে খটকা না থাকে ধ্যানটা ঠিক মতো করতে হবে, ভেতরে কোনো রকম উদ্বেগ থাকবে না। এই জন্য আমরা দেখতে পাই যে নারদ আমাদেরকে বলে গেলেন যে মানব জীবন ভগবানকে পাওয়ার জন্য, আর জীবনে তো পাওয়া যাবে না। কুকুরকে যদি বলি ভগবানের জন্য তপস্যা কর, বিড়ালকে, ইঁদুরকে, ছাগলকে, বাঘকে, সিংহকে, কুমিরকে, মাছকে, আটশোলাকে, টিকটিকি, গিরগিটি, মশা, মাছি, এদেরকে যদি বলি
তাহলে এরা কিন্তু কেউ তপস্যা করবেও না বুঝবেও না, কথাটা বোঝা গেল? তাহলে এই যে অবস্থা আমাদের জীবনে, তাহলে তপস্যা আমরাই করতে পারি, মানুষই করতে পারে, অন্য সবাই করতে পারে না। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে তপস্যা করা। তাহলে কালসর্প দোষ কি হয়? কালসর্প দোষে মানুষের মধ্যে এক ধরনের জেদি, একরোখা এবং অস্থিরতা, কালসর্প দোষ থাকলে নার্ভের রোগ, সাইকিয়াট্রিস্ট পেশেন্ট পাগল হয়ে যাওয়া, ডিপ্রেশনে ভোগা, আত্মহত্যার প্রবণতা তৈরি করা, বেঁচে থাকার প্রতি অনীহা তৈরি হওয়া, বলে আর বাঁচতে ইচ্ছে করে না। কালসর্প দোষ থেকে এইসব ভাব তৈরি হয়, কথাটা বোঝা গেল? এই জন্য কালসর্প দোষ মানে জানতে হবে যে এটা একটা জীবনের সব থেকে ক্রিটিক্যাল যোগ। এই জন্য আমরা যেন কখনো কালসর্প দোষের জাতক কখনো যেন নিয়ম ভঙ্গ না করে, রোজ ধ্যান করা, রোজ মন্ত্র জপ করা, রোজ নারায়ণকে প্রার্থনা করা, রোজ কবচ ধোয়া জল পান করা এবং শনিবারে নিরামিষ আহার করা বাড়ির সবাই, এবং সর্ষে তেল ছাড়া শনিবারে রান্না খাওয়া, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একান্ত রূপে দরকার। যে যত ভালোভাবে করবে তার জীবন তত সুন্দর হবে। সেই জন্য ভালোভাবে ধ্যান করতে হবে। কেমনভাবে? ভালোভাবে। তাহলে ভালোভাবে ধ্যান করতে গেলে তাহলে ভালো মন নিয়ে ধ্যান করতে হবে। মনে যদি দুঃখ থাকে তাহলে ধ্যান হবে না। আরে দুঃখ, ভগবান তো আমাদের দুঃখ দেখতে চাইছেন না। ভগবান বলছেন তুমি ধ্যান করো, তোমার দুঃখগুলো চলে যাবে, দুঃখ চলে যাবে, উদ্বেগ চলে যাবে, মনকষ্ট চলে যাবে, আর্থিক মানে যে অবস্ট্রাকশন বা জীবনের বাধা বিপত্তি সব চলে যাবে। ধ্যান হচ্ছে এমনই একটা ক্রিয়া যেটা সম্পূর্ণ সায়েন্টিফিক। মেডিটেশন করলে মানবের মেন্টাল উইল ফোর্স বেড়ে যায়, সেলফ কনফিডেন্স বেড়ে যায়। এটা আমার কথা না, এটা সম্পূর্ণ মেডিক্যালি প্রুফড, মানে সায়েন্টিফিক্যালি প্রুফড, এটা বাস্তব। এবং যারা বড় বড় সায়েন্টিস্ট তারা বলছেন ধ্যান করলে মানবের এই মস্তিষ্কের এখানে যেটা যেখানে ওই টিকি রাখি আমরা, চৈতন্য রাখি, তোমার আছে তো চৈতন্য এখন? আমার মাথায় আছে, খুলে দেখো দেখতে হবে। এখন ওই চৈতন্যটার ওখানে হচ্ছে জ্ঞান, জ্ঞানময় কোষ, ওইটা ধীরে ধীরে বড় হয়, ওইটা ধীরে ধীরে স্প্রেড করে। এই জন্য যোগীদের জ্ঞান অনেক বেশি, যারা সত্যি সত্যি যোগাভ্যাস করেন, সত্যি সত্যি ধ্যানাভ্যাস করেন, সত্যিকারের মন্ত্র জপ করেন, সত্যি সত্যি ঈশ্বর প্রণিধান করেন, তাদের এই জ্ঞানময় কোষের জ্ঞানটা স্প্রেড করে। সাধারণত মানুষের মস্তিষ্কের 2% কাজ করে, 10,000 কোটি সেল আছে মস্তিষ্কে, 10,000 কোটি সেল মস্তিষ্কের মধ্যে আছে, সম্পূর্ণ সায়েন্টিফিক, 10,000 কোটি সেল, তার মধ্যে মাত্র 2% অ্যাক্টিভ হয়ে থাকে, আর সব ইনঅ্যাক্টিভ কাজ করে। তাহলে যত যোগাভ্যাস করি, যত ধ্যান করি আমরা, তত মস্তিষ্কের ওই জ্ঞানময় কোষের জ্ঞানটা ধীরে 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 একটু একটু করে বাড়তে থাকে। এবং এখানে যে অগ্নি, মানে জ্ঞানময় কোষ আছে, অগ্নি আছে, সেই অগ্নিটাও খুলে যায়। মনে থাকবে কথাগুলো? সেই অগ্নিটা, অগ্নি মানে জ্ঞানাগ্নি, জ্ঞানের আগুন এখানে আছে কিন্তু ঢাকা আছে। সত্যস্য অপিহিতম মুখম, ঈশোপনিষদে বলা হয়েছে সত্যটা ঢাকা আছে ভেতরে, ওইটাকে খুলে ফেলতে হবে। কী করে খুলতে হবে? বলে ধ্যানের দ্বারা, প্রাণায়ামের দ্বারা, জোরে জোরে প্রাণায়াম করতে হবে, আর মন্ত্র ভেতরে ওম 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 ওম, যত ব্রহ্মবীর জপ করবে তত দেখবে কুণ্ডলিনী শক্তি জেগে উঠবে, আর অগ্নিময় কোষ খুলে যাবে, জ্ঞানময় কোষ খুলে যাবে। এটা অন্নময় কোষ, শরীর অন্নময় কোষ, মানে অন্ন ছাড়াই শরীর বাঁচবে না। জল দাও, খাওয়া দাও, যা দাও, হাওয়াতেও শরীর বেঁচে থাকে, বহু লোকের খাবার লাগে না, মানে হাওয়া খেয়েও বেঁচে থাকে অনেকে, জানো তো এটা? জানো তো, শুনেছো তো, সায়েন্টিফিক। কিন্তু হাওয়াতেও শরীরকে বাঁচিয়ে রাখা যায়, তো সেটা তার ক্যাপাসিটি। সেই জন্য যে শরীরের হাওয়াটাকে ওই জন্য উপনিষদে অন্ন বলা হয়েছে, যত দ্বারা এই শরীর বেঁচে থাকে তাহাকে বলা হয় অন্ন, বোঝা গেল? এইবার এই জন্য একাদশী ব্রত আদিতে বলা হয়েছে যে রবি শস্য গ্রহণ করবে না, পঞ্চশস্য গ্রহণ করবে না, এই জন্য চাল ধান যব গম এইসব এগুলোকে গ্রহণ করতে একাদশী ব্রতে ময়দা আটা আদি খেতে নিষেধ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে
যে ব্রত করলে মানুষের জীবন সুন্দর হয়। আর এই জন্য মানবকে এই অন্নময় কোষকে বাঁচিয়ে রাখতে গেলে, সেটা তো রেয়ার লোক, বেশিরভাগ লোক অন্ন ছাড়া বাঁচে না। অন্ন বই প্রাণ, অন্নই হলো প্রাণ, অন্ন না খেলে আমরা বাঁচব না। রুটি খাই আর তরকারি খাই, আমি যেমন অন্ন খুব কম খাই, দুর্বেলা এইটুকু অন্ন খেয়েছি, রাত্রিতে ওটস খাবো, ওটস সকালবেলাও ওটস খাই, আর একটু চা খাই অবশ্য, এই আমার খাদ্য। তো ভালো থাকি, এনার্জির অভাব নেই, কাজের কোনো অভাব নেই, মনে হচ্ছে মহারাজের এনার্জির অভাব আছে। এই জন্য তাহলে অনেক খাবার খেলেই শরীর ভালো থাকে না। মানবকে কার্বোহাইড্রেটটা পরিমাণে কম খেতে হবে। কলিযুগে এত সুগার হচ্ছে ভারতবর্ষে, ভারতের সব জায়গায় সুগারের ওষুধ চাই, সুগারের ব্যারামে ট্রিটমেন্ট কী আছে? সুগার, সবার সুগার হচ্ছে। আমার সুগার হয়েছে 94-এ, আমার সুগার হয়েছে 94-এ, তার মানে কত হলো, 28-29 বছরে পড়লো সুগার। এতদিন ধরে সুগার ভোগ করে যাচ্ছি, কিন্তু নিজেই সুগারের ওষুধ আবিষ্কার করেছি, নিজেই ওষুধ খাই, নিজে ভালো থাকি। সুগারের ওষুধ যারা খাবে, আমার ওষুধ, যাদের নূতন সুগার হয়েছে তাদের সুগার ভালো হয়ে যাবে, একদম নূতন সুগার হলে সেই সুগার ভালো হয়ে যাবে। যাদের কার্বোহাইড্রেট বেড়েছে তারাও এই ওষুধ খেলে একটু গরম করে একদম মানে ফার্স্ট ক্লাস থাকে। এই জন্য মনে রাখতে হবে যে কেশবানন্দ মহারাজের সুগারের ওষুধ আপনার জীবনকে একদম সুন্দর করে দেবে। এই জন্য সুগারের ওষুধ খাওয়া, ধ্যান করা, মন্ত্র জপ করা, ঈশ্বর প্রতিধান করা, যে কথা বলছিলাম, তাহলে অন্নময় কোষ মানে শরীর, অন্ন ছাড়া শরীর বাঁচবে না। আর প্রাণময় কোষ, প্রাণ মানে যে বেঁচে আছি যার দ্বারা, এই যে শ্বাস প্রশ্বাস, এই ব্রেদিংস, এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি বেঁচে থাকবো না। তাহলে দেখা যাচ্ছে যে প্রাণময় কোষ মানে প্রাণ শক্তিকে কন্ট্রোলে করা, প্রাণময় কোষ। আর একটা হচ্ছে মনোময় কোষ। প্রাণময় কোষটা বুঝতে পেরেছে তো? প্রাণ বায়ু এই যে ভেতরে যাচ্ছে বাইরে আসছে, মানে একটা শ্বাস নিলাম একটা ছাড়লাম, একটা নিলাম একটা ছাড়লাম, এই তো করছি আমরা নিরন্তর শ্বাস আর প্রশ্বাস, যেটা প্রাণে গ্রহণ করছি আর কোটা বাইরে ত্যাগ করছি, এটা হচ্ছে প্রাণময় কোষ। এই প্রাণময় কোষ, অন্নময় কোষ, মনোময় কোষ, এগুলো সব যুক্ত করে সাধনা করতে হবে, তা না হলে সাধনা হবে না। কারণ এরপরে হচ্ছে মনোময় কোষ। মনোময় কোষে কী হয়, ইচ্ছে তৈরি হয়। মনোময় কোষে ইচ্ছে তৈরি হলো এই জিনিসটা খাবো, ইচ্ছে তৈরি হলো মহারাজের কথাগুলো ভালো লাগছে, এগুলো মনে রাখা দরকার, মনে রাখবো, কিংবা মনে হলো মহারাজের কথা ভালো লাগছে না, আমি শুনবো না, মনের খেলা, মন কারো ভালো লাগতে পারে কারো না লাগতে পারে। এই জন্য কেশবানন্দ মহারাজ কী বলে জানো তো, বলে আমার কথা শোনো ভালো, না শোনো তো আরও ভালো। এটা আমার মন্ত্র, সব থেকে বড় মহামন্ত্র। কিন্তু মহারাজ বলে আমার কথা শোনো ভালো মঙ্গল, আর না শোনো তো আরও ভালো, কারণ তোমার কর্মফল তুমি ভোগ করবে, আমি তো বলে তোমাকে বদলাতে পারবো না। আমি তোমাকে এই সন্ন্যাসী যতটা বুদ্ধি বিচার তপস্যা সাধনা আছে সেগুলো দিয়ে তোমাকে আমি মঙ্গলের কথাগুলো বোঝাবো, দিস ইজ মাই ডিউটি, আমি এটা করব। আমি সন্ন্যাসী, আমার কাজ সমাজকে গাইড দেওয়া, সমাজকে সুন্দর করা, মানুষকে সুন্দর ভাবনা চেতনা দিয়ে সুন্দর করার চেষ্টা করা, এটা আমার ডিউটি, এটা আমি করব। এবার তোমার ডিউটি তুমি যদি না করো, তার ফসল তুমি গুনবে, বুঝতে পেরেছো? বীজটা ভালো জায়গায় পুঁতলে ভালো করে গাছ হবে, ফুল হবে, ফল হবে, সব হবে। আর বীজটা যদি এইখানে ফেলে দিই তাহলে গাছ হবে? রাস্তায় ফেলে দিই, অনুর্বর জমিতে ফেলে দিই, জঙ্গলের মধ্যে ফেলে দিই, তো গাছ তো হবে না। তাহলে গাছ হতে গেলে আমাকে উপযুক্ত হৃদয় তৈরি করে যদি মন্ত্র জপ করি, মন্ত্রের ধ্যান করি, তাহলে আমাদের মঙ্গল হবে। বুঝতে পারছেন তো? এই তো লক্ষ্মী ছেলে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ভালো করে ধ্যান করা মানে ভালোবেসে ভগবানকে ধ্যান করা, করলেই জীবনে কল্যাণ লাভ হবে, মনে রাখবে তো? তাহলে ভালোবেসে ধ্যান করবে, ভালোবেসে ধ্যান করাটাই জীবনের লক্ষ্য, সেটা না করলেই জীবনের অমঙ্গল। এই জন্য আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তাহলে আর একটা কোষ পেলাম, মনোময় কোষ, যেখানে কি হয়, সংকল্প হয় আর বিকল্প হয়। বলে এইটা ভালো, তা বললো দূর ওইটা খেয়ে আমার শরীর খারাপ, ওটা ভালো না, যেটা ভালো বলছিলাম সেটা আর ভালো লাগলো না, কি হয় না? একটা বললাম এই লোকটা খুব ভালো, তারপরে পরে বললাম এই লোকটা খুব খারাপ, বাজে লোক, এই লোকটা এইরকম ধরনের কথা বলে আগে ভালো ভাবছিলাম এখন খারাপ বেরিয়ে গেল, বুঝতে পারছো তোমার? তাহলে মন কি করে, এই ভালো এই মন্দ, ভালো করে মনে রাখো, দৈতে ভদ্রা ভদ্র জ্ঞান সব মনোধর্ম
মনের ধর্ম এটা। দ্বৈতে, দ্বৈতে মানে ডুয়াল মেন্টালিটি, দ্বন্দ্ব, দ্বন্দ্ব। দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান, সব মনোধর্ম, সব মনের ধর্ম। দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান, সব মনোধর্ম, এই ভালো এই মন্দ, এই সব ভ্রম। ভ্রম মানে ভুল, এটা ভালো এটা মন্দ। ভালো কে? ভালো শুধু আত্মা, আর সব মন্দ। জগতে যা দেখছো এটা ভালো ওটা ভালো, এর জন্য করি ওর জন্য করি, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম, কার লাগি, কে কার সংসারে? কারি প্রাণ ন সম্বন্ধ কাগস্য পরিদেহ, কারো প্রাণের সঙ্গে কারো সম্পর্ক নেই। জগতে শুধু দেহগত সম্পর্ক, ওইটা নিয়েই জীব ব্যস্ত। তাহলে মন, মনময় কোষ কাকে বলছে? যেখানে ইচ্ছে একটা হচ্ছে আবার বদলাচ্ছে, বুঝতে পারছ? ইচ্ছে হচ্ছে আবার বদলে যাচ্ছে। এখন মনে হলো বাইরে যাই, তারপর মনে হলো না গরম পড়েছে, এসিটা চালিয়ে ফ্যানটা চালিয়ে ভক্তদের নিয়ে এখানে হরিকথা বলি, সবাই এখানে হরিকথা শুনো, তাহলে কি হলো? মনটা বদলে নিলাম, একটা ইচ্ছে হলো। ইচ্ছেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। তাহলে ভালো সঙ্গ ভালো জ্ঞান যদি হয় তাহলে ভালো ইচ্ছে হবে, আর ভালো সঙ্গ ভালো জ্ঞান না হলে খারাপ ইচ্ছে হবে, অসৎ ইচ্ছা হবে। এই জন্য বালক খেলা করে, আর যৌবনে দেখা যায় যে যুবস্তাবৎ তরুণী রক্ত, তরুণ স্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধ স্তাবৎ চিন্তামগ্ন, পরমে কোপি ব্রহ্ম নিলগ্ন। বৃদ্ধকালের একটাই রোগ, বুঝতে পেরেছেন? বৃদ্ধকালের একটা রোগ, সেটা কি? চিন্তা রোগ। কী রোগ বুঝলেন? চিন্তা, নাতনির চিন্তা, ছেলের চিন্তা, ব্যারামের চিন্তা, ডাক্তারের চিন্তা, ওষুধের চিন্তা, কবে মরে যাব কি জানি চিন্তা, বুকে কেন ব্যথা হচ্ছিল, হার্ট অ্যাটাক করবে না তো চিন্তা, চোখটা কেন এরকম খারাপ হয়ে যাচ্ছে চিন্তা। তাহলে বৃদ্ধকালের একটাই রোগ, সেটা হলো চিন্তা, চিন্তা রোগ। চিন্তা মা পদুরত্যাম, চিন্তার কোনো শেষ নেই, চিন্তাই করে যাচ্ছে। যুবক তো যারা কাজ করে তাদের চিন্তা একটু কম, আর বৃদ্ধকালে শুয়ে বসে করবেটা কি? চিন্তা করে, এটা কি হলো, আচ্ছা ও কেন এলো না, ওর তো আসার কথা ছিল, বিনা কারণে চিন্তা করে যাচ্ছে, সে তার টাইমে আসবে, তো চিন্তাই করে যাচ্ছে, ঠিক বলছি তো? তাহলে বৃদ্ধকালের একটাই ব্যায়াম, সেটা হলো চিন্তা, মনে রাখবে? তাহলে এই ব্যায়াম কিন্তু জগতে সব জীবের আছে। তাহলে এই সৃষ্টির ছন্দটা এইরকম, তাহলে মন একবার সংকল্প করছে আর একবার বিকল্প করছে, বিকল্প মানে অন্য চিন্তা করছে, একটা একরকম চাইছে পরে আর একরকম চাইছে, আগে ভাবছিল এইটা ভালো পরে ভাবলো এটা ভালো না, এইটা ভালো। তাহলে দেখা যাচ্ছে এই যে মনের দ্বন্দ্ব, এটা মনময় কোষের কাজ। এই জন্য মনেব মনুষ্যানাম কারণাম বন্ধমোক্ষয়, মনটাই মানবের বন্ধন এবং মুক্তির কারণ, মনে থাকবে কথাটা? মনটাই হলো মানবের বন্ধন এবং মুক্তির কারণ। মন সুন্দর হয়ে গেল তো মুক্তি হয়ে যাবে, মন যদি সুন্দর না হয় তো বন্ধন হবে, মন সুন্দর না হলে বন্ধন, বুঝতে পেরেছেন? মহারাজের সঙ্গে যাচ্ছেন না, তাহলে মনকে সুন্দর করে যেতে হবে। চিত্রকূটে গিয়ে মহারাজের কথা শুনে মনকে সুন্দর করে ফেলবেন, হরিকথা যত শুনবেন তত সুন্দর হবে, বুঝতে পেরেছেন? আর যদি ওখানে গিয়ে বলে যা মহারাজ ঘুরে কষ্ট হয়ে গেছে, মহারাজ কী বলতে ভুলে যাক, আমি শুয়ে থাকি ঘরে, বুড়ো মানুষ আর কত কত পারা যায়, এবার শুয়ে থাকলেন, তাহলে কী হলো? মনকে সুন্দর করার জন্য একটু খাটতে হবে তো, আর সে খাটনি করলাম না, শুয়ে থাকলাম ঘরে, তাহলে কী হবে? মন সুন্দর হবে না, বুঝতে পেরেছেন? এটাই তপস্যা, এই তো বুঝতে পারছেন যখন ভালো ছেলে লক্ষ্মীর ছেলে। এখন দেখা যাচ্ছে যে আমাদের মনকে সুন্দর করতে হবে, মন হৃদয় যদি সুন্দর হয় তা ভগবান হৃদয়ে আসবেন, আর হৃদয় যদি সুন্দর না হয় তা ভগবান হৃদয়ে আসবেন না, মনে থাকবে তো? এই জন্য তারপরে মনময় কোষের পর হচ্ছে বিজ্ঞানময় কোষ। মন যখন সুন্দর হয়ে যায়, বিচার যখন সুন্দর হয়ে যায়, মন্ত্র যখন সাধনা হয়, প্রচুর পরিমাণে ধ্যান যখন, অনেক লোক লাইনে আছেন, আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, প্রচুর লোক লাইনে এসে গেছে, তো মন যখন সুন্দর হয়, মানে পুরোটা ঢেকে যাচ্ছে যে জন্য সরাতে হচ্ছে, তা মন যখন সুন্দর হয় তখন কি হয়, আমাদের জ্ঞানময় কোষ খুলে যায়, ভিতরে একটা কোষ আছে সেটা বিজ্ঞানময় কোষ, বিজ্ঞান, সেই জ্ঞানময় কোষটা খুলে যায়, তখন কি হয় সব জ্ঞান ধরা পড়ে যায়, যে আমি তো এই, আমি তো অমৃত, আমি তো অমৃতের সন্তান, আমি তো পরম সত্য, আমি তো ভগবানের অংশ,
আমার তো কোনো দুঃখ নেই, আমার তো মৃত্যু হয় না, আমি কেন মরণের ভয় করব। যেমন কেশবানন্দ মহারাজ মরার আগে নিজের সমাধি মন্দির করে ফেলেছে, মন্দির বানিয়ে 9 ফুট নিচে বসে যেখানে ধ্যান করব মরণের পর দেহটাকে ধ্যানে বসাবে সেই জায়গাটা করে রেখেছি, একদম রেডি করা, পাথর লাগিয়ে টাকিয়ে চারিদিকটা সুন্দর করে রেডি করে দিয়ে তারপরে ওই জয়পুর থেকে 80 কিলোমিটার দূরে মকরানা, ভারতে বিশ্বের মধ্যে সব থেকে দামি পাথর পাওয়া যায় এখানে, সেই পাথর কিনে শিল্পী দিয়ে মূর্তি তৈরি করে ক্রেনে করে নিয়ে এসে মন্দিরের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। ক্রেনে করে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে পাথরটাকে বসিয়ে দেওয়া, নাড়ানোর কোনো উপায় নেই, 18 কুইন্টাল 65 কেজি ওজন পাথরটা, এই জন্য ওই পাথরটাকে ওই মূর্তিটাকে বসিয়ে দিয়েছি। তাহলে আমি মরার পরে কে করবে না করবে, ওই ঢুকোনোর জায়গাটা রেখেছি পেছন দিয়ে, নিচে ঢুকিয়ে দিয়ে আমাকে বসিয়ে দেবে, মরার জন্য কোনো ভয় নেই যে আমি কখন মরবো কোথায় মরবো, কিন্তু দেহটা বৃন্দাবনে যাবে, ঠিক আছে, আমি বৃন্দাবনেও মরতে পারি। আবার আমি মহা কলকাতাতে মরলেও আমার মুক্তি অবধারিত, কারণ আমার চেতনা মুক্ত জগতের সঙ্গে জুড়ে আছে, আর ইচ্ছা যখন করব তখনই প্রাণ ত্যাগ করবো, ইচ্ছার আগে মরবো না, একেবারে নিশ্চিত কথা, ধ্যান করতে করতে প্রাণ ত্যাগ করবো। তাহলে মৃত্যুকে ভয় করে কারা? যারা যাদের জ্ঞানের বিকাশ হয়নি, জ্ঞান ব্যতীত ধ্যান হয় না। শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাজ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগাৎ ত্যাগাৎ শান্তির অনন্তর। যদি মঙ্গল চাও তাহলে জ্ঞানাভ্যাস করো, গুরু সেবার মধ্য দিয়ে জ্ঞানাভ্যাস করো, আর জ্ঞান হলে কি হবে, জ্ঞানাৎ জ্ঞান থেকে ধ্যান হয়, মনে থাকবে কথাটা, জ্ঞান হলেই তবে আমি যদি আত্মাকে জানতে পারি তখন বলবো তাহলে আত্মা এরকম সুন্দর, বা আত্মাকে ধ্যান করি শান্তি হবে, কিন্তু আত্মাকে জানতে না, মানে জ্ঞান না হলে ধ্যান হবে না, বোঝা গেল কথাটা, এরকম জ্ঞান যদি না হয় তাহলে ধ্যান হবে না, আর ধ্যান না হলে ত্যাগ হবে না, আর ত্যাগ না হলে শান্তি পাবে না। গীতায় ভগবান ভক্তিযোগে বলছেন শ্রেয়হি জ্ঞানম অভ্যাস, যদি মানব মঙ্গল চাও তাহলে জ্ঞানাভ্যাস করো, জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে জ্ঞান লাভ করলে ধ্যান হবে, আর ধ্যান হলে কি হবে, জ্ঞান হলেই ধ্যান হবে বলছে জ্ঞানাৎ, তাহলে শ্রেয়হি জ্ঞানম অভ্যাস আজ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, জ্ঞান থেকে ধ্যান হবে, আর ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ, ধ্যান যতই করবে তত এই কর্মের বন্ধন কমে যাবে, মায়ার বন্ধন কমে যাবে, মায়ার মোহ আসক্তি কমে যাবে, ত্যাগাৎ শান্তির অনন্তর, আর ত্যাগ হলে কি হবে, শান্তি লাভ, ত্যাগ ব্যতীত শান্তি হবে না, যতদিন এটা চাই, ঘর চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, ছেলে চাই, মেয়ে চাই, বিষয় চাই, সম্পত্তি চাই, অনেক কিছু চাই, তাহলে কি হবে, শান্তি পাওয়া যাবে, কারণ যতদিন পর্যন্ত ইচ্ছা আছে, কামনা আছে, ততদিন জীব শান্তি পায় না, বোঝা গেল মা, যতদিন কামনা আছে ততদিন সংসারে ঘুরবে, কখনো ভূত হয়ে জন্মাবে, প্রেত ভূত পেতনি দানব দৈত্য আর কুকুর ছাগল বিড়াল গাধা ইঁদুর বাঁদর ছুঁচোর জানান নানান জন্মে ঘুরপাক খাবে, আর যেই জ্ঞান লাভ হয়ে গেল সেই জীব মুক্ত মুক্ত হয়ে গেল, ভগবানের কাছে চলে যাবে। যাই হোক, তাহলে কালসর্প দোষে শনিবারে নিরামিষ খাবে এবং ঘোড়ার নালে সর্ষে তেল লাগাবে, বাস্তুযন্ত্রের পুজো করবে, এগুলো সবার বাড়িতে করা উচিত, এবং বাস্তুযন্ত্রের পুজো করলে বাস্তুর দোষগুলো কমে যায়, সংসারের অশান্তি কমে যায়, সব দিক থেকে মঙ্গল হয়, বাস্তুযন্ত্র ঘোড়ার নাল এগুলো অবশ্যরূপে পালন করা দরকার। আর যারা যারা সাবস্ক্রাইব করনি এখনও ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে, তারা সাবস্ক্রাইব করে দেবে, ফোনে ফোন আছে তো, তোমার বড় ফোন সাবস্ক্রাইব করেছো, হ্যাঁ ইউটিউবে খোলো ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, হ্যাঁ করে নেবে। তাহলে আমরা এখন গঙ্গার ধারে গিয়ে দোষ কাটাবো, আমাদের বিশেষ করে মনে রাখতে হবে শনিবারে আমরা নিরামিষ খাবো এবং সকালবেলা উঠে ঘুম থেকে ওম নমো ভগবতে বাসুদেবায় ধ্যান করে তবে বিছানা ছাড়ব, হে নারায়ণ আমার জীবন পথকে সুন্দর করে দাও, কালসর্প দোষ মুক্ত করে দাও, জীবনকে সুন্দর, হ্যাঁ আপনি আপনার জন্য করবেন, ছেলের জন্য ছেলেকে করতে বলবেন, বলে রাত্রিতে ডিউটি যেখানে থাকবে সেখানেই করবে, কথাটা বোঝা গেল, আপনারও তো মঙ্গল চাই নাকি, ছেলের মোহ করে করে যদি মরে যান তাহলে তো আবার আর এক জন্ম, নিজের ধ্যান নিজে করবে, ছেলের ধ্যান ছেলেকে করতে বলবে, মনে থাকবে তো, ছেলেকে এই যে প্রোগ্রামটা হচ্ছে না এটা ইউটিউবেও পাবে, ছেলে ফেসবুকেও পাবে, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউব চ্যানেল আমার, ওই চ্যানেলে ভক্তি যোগাশ্রম ট্রাস্টে গিয়ে ওইটাকে সাবস্ক্রাইব করে দিয়ে
অল করে দিয়ে ঘন্টা বেল আইকন দিয়ে ভিডিও টাচ করলেই এই প্রোগ্রামটা, আজকের প্রোগ্রাম ইউটিউবে চলে যাবে। তারপরে এখন তো ফেসবুকে যাচ্ছে, এখন ডাইরেক্ট ফেসবুকে সারা দুনিয়া দেখছে, কিন্তু ফেসবুকে তো থাকবেই, ওটা তো আমি এখন ফেসবুকে পাঠিয়ে দেবো, কিন্তু ইউটিউবে যাবে আরেকটু পরে, ওটা এসে ছন্দা পাঠিয়ে দেবে ইউটিউবে। তার মানে 7টা 8টার থেকে ইউটিউবে সবাই পেয়ে যাবে, সারা বিশ্ব পেয়ে যাবে। ফেসবুক হয়তো এখন পাবে না, কিন্তু ইউটিউবে সারা বিশ্বের লোক পেয়ে যাবে যে কেশব আনন্দ মহারাজ শনিবারের বক্তৃতায় কী বলেছেন, সেটা সবাই পাবে। কথাটা বোঝা গেল? তাহলে ধ্যান নিজের জন্য করো, তুমি করলে ছেলেরও ভালো, তোমারও ভালো, ছেলেরও ভালো, বাড়িরও ভালো, সবার ভালো, ঠিক আছে মা? তাহলে সবাই ধ্যান করতে হবে, মন্ত্র জপ করতে হবে, ঈশ্বর প্রণিধান করতে হবে, প্রতিদিনের সাধনায় মনোনিবেশ করা দরকার। এই জীবন পেয়েছি আর পাবো, জীবনটা যখন পেয়েছি একবার তো সাধনা তো করতেই হবে, ফাঁকি দিয়ে লাভ নেই, তো লাভ নেই, শুধু লোকসান, ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে ধ্যান করতে কখনো ফাঁকি দিও না। ধ্যান মানে কি? স্পাইনাল কর্ড সোজা করে তলপেট টেনে ধরে ওং নমো ভগবতি বাসুদেবায়, ওং নমো ভগবতি বাসুদেবায়, ওং নমো ভগবতি বাসুদেবায়। একা থাকলে জোরে জপ করবে, তাতে অনেক সুবিধা, আর লোক থাকলে মনে মনে জপ করবে, ভেতরে শান্তি, অপার শান্তি। চোখ বন্ধ করলেই আমরা একটা শান্তির জগতে চলে যাব, তোমরাও চলে যাবে। সেই অভ্যাস ধীরে ধীরে করতে হবে সবাই। এবার আমরা এখান থেকে আমাদের লাইভ প্রোগ্রামটাকে বন্ধ করব, করে আমরা গঙ্গার ধারে যাব। আজকের আর গঙ্গার ধারে লেকচার হবে না, বহু লোক লাইনে আছেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। সমস্ত ভক্তবৃন্দ, একজন সাধু বাবাকে দেখতে পাচ্ছি, তিনিও লাইনে আছেন, তিনি প্রায় শোনেন প্রোগ্রাম, সেই জন্য সবাইকে এখানে আমাদের আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রতিদিন তার লাইনে থাকবেন, আর ইউটিউবেও প্রোগ্রাম দেখতে পাবেন, সবাই দেখুন। তবে হিন্দু ধর্মের জাগরণ দরকার, এই যে মুসলমানদের ক্রমশ অত্যাচার বাড়ছে, মুসলিম কান্ট্রি করার, জনসংখ্যা বাড়াবার, এই প্রবৃত্তিগুলোকে বদলে ফেলবেন এবং হিন্দুদের শক্ত সমর্থ হয়ে নিজের হিন্দু ধর্ম, তার অস্তিত্ব, তার কৃষ্টি, তার কালচারকে বাঁচাবার জন্য যত্ন করা দরকার। সবাই ভালো থাকবেন, আজকের এখানেই সমাপ্ত করলাম। ওম শান্তি, ওম, সবাই ভালো থাকুন।